শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। একথা জানিয়েছেন মুখপাত্র তৌফিক হাসান। এর আগে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা দেখা করেন পররাষ্ট্র সচিবের সাথে, জানিয়েছেন বাংলাদেশিদের জন্য এখনই ভারতের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হচ্ছে না। রোববার দুপুরে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সাথে বৈঠক করতে আসেন ঢাকার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, যেখানে ঢাকা দিল্লি ফরেন অফিস কনসালটেশন সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন দিল্লির দূত। More in terms of how we will take forward our relationship in the coming days, including our economic and trade relationship, our bilateral mechanisms, dialogues that we have in a wide range of areas. We basically exchange views on how we can schedule them and take forward. ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি জানান, লোকবল সংকটে বাংলাদেশিদের জন্য এখনই স্বাভাবিক হচ্ছে না ভিসা প্রক্রিয়া, তবে তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেন ভারতীয় হাইকমিশনার। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।